নমস্কার বন্ধুরা, আবার ফিরে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি বলতে চাইব একটা জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস। যেমন আজকে এক ঘটনা ঘটলো, আমার ভাই আমাকে জিজ্ঞেস করলো, দাদা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম কীভাবে নথিভুক্ত করাবো। আমি ওকে বললাম, বলি ভাই তুই আয়, আমি তোকে দেখিয়ে দিচ্ছি। তারপর আমি ওকে বললাম, তোর এটা তুই নিজের মোবাইল থেকেও করতে পারিস, কিন্তু মোবাইল থেকে না করাটাই বেটার হয়, এটা ডেস্কটপ অথবা ল্যাপটপ থেকে করাটাই মানে ভালো হয়। তাই আমি ওকে বললাম যে ক্রোম ব্রাউজারে যা, ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডট গভ ডট ইন সার্চ কর। সার্চ করার পর আরও হোম স্ক্রিন বেরিয়ে এলো, এই এটা এটা দেখতে পাচ্ছেন তো আপনারা। এখানে এখানে এটা আসার পর আপনারা একদম ডান দিকে চলে যান কোণের দিকে। এখানে যাওয়ার পর নিউ এনরোলমেন্ট জব সিকারে যান, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর একটু ওয়েট করুন, কারণ এটা বড় পেজ তো খুলতে একটু সময় লাগে। তারপর আপনাদের এখানে জব সিকারের জন্য নানা রকম টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেগুলো অ্যাকসেপ্ট করে দিন। একদম নিচে চলে যান, নিচে গিয়ে পরে দেখুন এখানে অ্যাকসেপ্ট অপশন আছে, অ্যাকসেপ্ট রিড আন্ডারস্টুড অ্যান্ড এগ্রি দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন গভর্নমেন্ট দ্য ইউজ অফ এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক, এটা টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দেওয়ার পর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ করে দিন। তারপর আপনি দেখবেন একটা বেশ বড় সড়ো ফর্ম আপনার সামনে খুলে আসবে, এবং এখানে আপনি সম্পূর্ণভাবে সব ডিটেলস দিয়ে দিন, যেমন বাবার নাম, মায়ের নাম, সেক্স, কাস্ট, রিলিজিয়ন, ম্যারিটাল স্ট্যাটাস, ডেট অফ বার্থ, ফিজিক্যাল চ্যালেঞ্জ, এক্স সার্ভিস ম্যান, এই সমস্ত কিছু দিয়ে দিন। আর একটা মেন যেটা আপনাদেরকে বলতে চাইছি, এখানে যে আপলোডিং সিস্টেমটা হয় এটা কম্পিউটার থেকে স্ক্যান করে করাটাই ভালো হয়, কারণ মোবাইল থেকে করলে অনেক রকমের অসুবিধা আপনি পড়তে পারেন। তো এই এই এটা ধরুন সরকারি ওয়েবসাইট, তো এটার সাথে বারবার কিছু না করাটাই সবথেকে ভালো হয়। তার জন্যই আপনাদেরকে বলছি, আপনারা এক কাজ করুন, ডেস্কটপের সামনে বসে যান, আমার ভিডিওটি অন করে ফলো করুন, আপনাদের কোনো অসুবিধা হবে না। তারপর আপনি দেখুন এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট খুঁজেছে, তো এখানে আপনি যদি আপনি পঞ্চায়েত এলাকায় থাকেন তাহলে গ্রাম পঞ্চায়েতের থেকে রেসিডেন্ট সার্টিফিকেট কালেক্ট করে নিন, এবং আপনি যদি মিউনিসিপ্যালিটি এলাকায় থাকেন তাহলে আপনি মিউনিসিপ্যালিটি জায়গা থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কালেক্ট করে নিতে পারেন। এবং এখানে আপনার আধার ভেরিফিকেশনের জন্য আধার নাম্বার খুঁজবে, আর অ্যাডিশনাল ইনফরমেশান, এটা তো ছোটোখাটো কোনো অসুবিধা নেই। আর এখানে আছে এক্সপিরিয়েন্স ডিটেলস, আপনি যদি কোনো ইয়েতে কাজ করে থাকেন তার এক্সপিরিয়েন্স, এটা আপনি পড়ে করে নেবেন। তারপরে এই এই যে এই টিক মার্কটা দেখছেন, এই দুটোতে টিক করে দেবেন। টিক করে দেওয়ার পর সাবমিট অপশনটায় ক্লিক করে দেবেন। আমার যেহেতু এখন আপাতত ফিল আপ নেই, তার জন্য এটা বলছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডট ইন থেকে বলছে যে প্লিজ এন্টার ইউর নেম, আমার ধরুন কিছু ফিল আপ নেই। এভাবেই আপনাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখনও পর্যন্ত যারা যারা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত করেননি, আমার মনে হচ্ছে এখনও পর্যন্ত অনেক লোকই বাকি আছে যারা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত করতে বাকি রয়ে গেছেন। তো তাদেরকে আমি তাড়াতাড়ি করে বলছি যে তারা তাড়াতাড়ি এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত করে নিন, কারণ ভবিষ্যতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কিছুই এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্টের জন্য অনেক কিছুই সুযোগ সুবিধা নিয়ে আসছেন। তার জন্যই এটাতে এখন ধরুন এক্সচেঞ্জের কোনো ইয়ে নেই, এক্সচেঞ্জ অফিসের সাথে কোনো ইয়ে নেই, এখন এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে এটা থাকলেই হলো। হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা, তো তোমাদেরকে বলতে চাই, এটা সাবমিট করার পর এক কপি প্রিন্ট আউট নিয়ে নিন। প্রিন্ট আউট নিয়ে নেওয়ার পর ওই প্রিন্ট আউটের সাথে কিছু ডকুমেন্টস লাগতেও পারে, ওই প্রিন্ট আউটের সাথে ডকুমেন্টস নিয়ে গিয়ে একবার আপনি এক্সচেঞ্জ অফিসে জমা দিয়ে দিন। জমা দেওয়ার পর 7 দিনের মধ্যে আপনার মোবাইলে একটি মেসেজ আসবে যে আপনার এনরোলমেন্ট আইডি এবং পাসওয়ার্ড হলো এটা। আপনি ওটা কিন্তু যত্ন করে রেখে দেবেন, আপনি কপি করে কোথাও রেখে দিতেও পারেন, মেসেজের মারফতে মেসেজটা কপি করে কোথাও রেখে দেবেন, কারণ এটা ইন ফিউচারে অনেক কাজে লাগে। আর এ হ্যাঁ, আরেকটা কথা যে যুবশ্রী প্রকল্পে
আবেদন করার করতে বলা হচ্ছে তার কারণ হচ্ছে যুবশ্রী প্রকল্পে অনেক কিছুই নানা রকম ফ্যাসিলিটি আসছে। যেমন আপনি কোনো আপনি ধরুন বেকার যুবক বিজনেস করতে চান, তো আপনি কি করবেন, আপনি লোন পেতে পারেন এই এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমেই, আপনি লোনের জন্য অ্যাপ্লিকেবল হতে পারেন। কিন্তু আপনি যদি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কোনো নামই নথিভুক্ত না থাকে তাহলে আপনি কোনো কোনো সহযোগিতাই পাবেন না। আর দেখুন, এটার জন্য কোনো এক্সট্রা পয়সা বা কিছু লাগছে না, এটা একদম সম্পূর্ণ বিনামূল্যে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে। তাই আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা এই ভিডিওটি দেখুন এবং দেখার পর ভালোভাবে এই যত্ন সহকারে এই ফর্মটা ফিল আপ করে নিন। এই ফর্মটা ফিল আপ করে এক কপি ইয়েতে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে জমা দিয়ে দিন এবং তার এক রিসিভ কপি আপনি আপনার কাছে রেখে নিতে পারেন, ইন ফিউচারে কাজে লাগবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটিতে আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যে কীভাবে আপনারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।